আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। অ্যাকাউন্টিং লাভার্স এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জিলানি হোসেন জয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আজকে তোমাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2017-18 সেশনের বাংলা প্রশ্নের যে ব্যাখ্যা রয়েছে এবং শর্টকাট টেকনিক আমরা খুব সহজেই আয়ত্ত করব। এখানে প্রথম প্রশ্নটি রয়েছে, নিচের কোনটি সমার্থক শব্দ নয়। অনেকেই এটা পড়বে হচ্ছে, কারণ পরীক্ষার হলে প্রতিটা প্রশ্নের জন্য 25 সেকেন্ড বা 36 সেকেন্ড এমন সময় পাওয়া যায়। অনেকেই এমন পড়বে যে নিচের কোনটি সমার্থক শব্দ, সেক্ষেত্রে প্রত্যয় বা শুভ এগুলো আনসার করে আসবে, কিন্তু এখানে বলা হয়েছে সমার্থক শব্দ নয় কোনটি। দেখো এখানে একটু ভালোভাবে পড়বে যে সমুদ্রের সমার্থক শব্দ সাগর, সিন্ধু, অর্ণব এগুলো গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে সাপ থেকে আশিবিশ, সর্প, ওহি, ভুজক বা ভুজঙ্গ, ফণি এগুলো। আর কিছু পড়ো আর না পড়ো এইগুলো একটু ভালোভাবে পড়বে। স্ত্রীয় সমার্থক শব্দ অনেকেই স্ত্রী এই শব্দটি ব্যবহার করেছে, কিন্তু এখন থেকে এমনভাবে পড়বে, এই ধ্বনিকা একটু এদিকে এসো তো, প্রচণ্ড বাইরে প্রচণ্ড গরম, আমাকে একটু বাতাস করে দাও, মানে এইভাবে স্ত্রী শব্দের সমার্থক শব্দ যেগুলো রয়েছে সেগুলো পড়বে। বা তুমি বলতে পারো এই অর্ধাঙ্গী তুমি একটু এদিকে এসো, মানে যে শব্দগুলো তুমি ব্যবহার করো না সেগুলো একটু ব্যবহার করবে। এবারে সহধর্মিনী এই শব্দটি গুরুত্বপূর্ণ। এরপরে এইভাবে বলতে পারো এই দয়িতা কোথায় তুমি, একটু এদিকে আসো। এই যে স্ত্রী শব্দের যে সমার্থক শব্দ রয়েছে এগুলো একটু ভালোভাবে পড়বে, আয়ত্ত করবে, এগুলো পরীক্ষায় এসে থাকে। 2 নম্বর প্রশ্নটি দেখো, সে তো প্রাপ্তি নয় আত্মবিসর্জন, কার প্রসঙ্গে বলা হয়েছে? এখানে নদীর প্রসঙ্গে বলা হয়েছে। দেখো নদী হচ্ছে কি, সাগরে পতিত হয় সে প্রাপ্তি এবং স্পষ্ট হয়ে ওঠে না, কিন্তু বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ নিশ্চয়ই অন্তরে সৃষ্ট ধর্ম উপলব্ধি করেছেন। বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয়, প্রশান্তিরও ইঙ্গিত দেয়। মানুষকে আত্মা সৃষ্টি করে নিতে হয়, তা তৈরি করে পাওয়া যায় না। এরপরে যে বাক্যটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, সৃজনশীল মানুষের প্রাপ্তি ও প্রদানে পার্থক্য দেখা যায় না। সৃজনশীল যে মানুষ থাকে, ক্রিয়েটিভ যে মানুষগুলো থাকে, তাদের যে প্রাপ্তি এবং প্রদান সেখানে কোনো পার্থক্য দেখা যায় না। এরপর 3 নম্বর প্রশ্নটি তোমাদের কাছে নতুন, সেটা হচ্ছে মুক্তাক্ষর কোনগুলো এবং বদ্ধাক্ষর কোনগুলো। যে অক্ষরের, মনে রাখবে শেষে স্বরধ্বনি যদি উচ্চারণ হয়, শেষে যদি স্বরধ্বনি উচ্চারণ হয় সেটা হবে মুক্তাক্ষর, এবং শেষে যদি ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হয় তখন সেটা হবে কি, বদ্ধাক্ষর। জাস্ট এই দুইটা বিষয় একটু মনে রাখবে। 4 নম্বর প্রশ্নটি, আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, এই বাক্যে বাংলাদেশের পদটি কোন কারকে কোন বিভক্তি, কোন কারকে কোন বিভক্তি। দেখো তিনটা জিনিস মনে রাখবে অধিকরণ কারকের ক্ষেত্রে, এক হচ্ছে স্থান, আধার বোঝাবে, দুই হচ্ছে সময় এবং তিন হচ্ছে বিষয় বোঝালে। যদি স্থান বোঝায়, সময় বোঝায় এবং বিষয় বোঝায় সেক্ষেত্রে সেটা হবে অধিকরণ কারক। আর এই অধিকরণ কারক যেহেতু এখানে রয়েছে সেক্ষেত্রে আমার অপাদান কারকটা একটু মনে রাখতে হবে। খুব সহজে মনে রাখবে একটু শর্টকাট টেকনিক, অপাদান কারক সমান সমান ইমো। কেন এখানে লিখলাম ইমো? দেখো অপাদান কারক মানে কি, কাছ থেকে দূরে সরে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, গাছ থেকে পাতা ঝরে পড়া, পকেট থেকে টাকা বের হয়ে যাওয়া বা চলে যাওয়া। ঠিক তেমনইভাবে ইমো মানে হচ্ছে, আমরা সকলেই জানি স্বামী বিদেশ, এটা শর্টকাট টেকনিকের মধ্যে তোমরা রাখবে স্বামী বিদেশ, কারণ স্বামী চলে যাচ্ছে কাছ থেকে। ঠিক তেমনইভাবে অপাদান কারক হবে তদ্রূপ, মানে কাছ থেকে যদি কিছু চলে যায়, যেমন হচ্ছে অনেকে ছ্যাঁকা খায় না যে তার গার্লফ্রেন্ড তার কাছ থেকে চলে যাচ্ছে, এটাও কিন্তু অপাদান কারকের মধ্যে আমরা পরিগণিত করতে পারি। তাহলে খুব সহজে মনে রাখবে অপাদান কারক ইমো। আর অধিকরণ কারক বোঝালে সেটা কি হবে, কোনো স্থান বোঝাতে পারে, সেটা আধার, সময় বোঝাতে পারে বা বিষয় বোঝাতে পারে। তাহলে এখানে কোন কারকে হবে, বাংলাদেশের, এবং র এর থাকলে সেটা কোন বিভক্তি হবে, র এবং এর থাকলে সেটা ষষ্ঠী বিভক্তি হবে, র এর থাকলে ষষ্ঠী বিভক্তি হবে, আশা করি বুঝতে পেরেছো। আরও কিছু রয়েছে, দেখো এখানে বলা হয়েছে তিলে তৈল আছে, এখনও তিলে তৈল বিদ্যমান আছে, তিল থেকে তেলটা বের হয়ে যায়নি, যদি বের হয়ে যায় তখন সেটা অপাদান কারক হবে, কিন্তু এখানে বলা হয়েছে তিলে তৈল এখনও আছে, তাহলে যদি থাকে সেটা হবে কি, অপাদান অধিকরণ কারক হবে। কান্নায় শোক কমে যায়, দেখো একটির কারণে যদি অন্যটি দূর হয়ে যায় তখন সেটা কোন কারক হবে, অধিকরণ হবে। যেমন কান্নায় শোক
কমে যায় বা সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়ে যায়, অর্থাৎ সূর্য উদয় যখন হবে তখন অন্ধকার দূর হয়ে যাবে। একটির কারণে যদি অন্যটি দূর হয়ে যায় তখন সেটা হবে অধিকরণ। সুপিয়ান বাংলায় ভালো, সুপিয়ান ভাইয়া যদিও অ্যাকাউন্টিংয়ে প্রো লেভেলের, তিনি বাংলায় ভালো। তারপরে দেখো, পড়ায় মন বসে না, ধর্মে তোমার মতি হোক, এগুলো হচ্ছে আকাশে চাঁদ উঠেছে একটা স্থান বোঝাচ্ছে, সেক্ষেত্রে অধিকরণ কারক হবে। পরবর্তী প্রশ্নটি দেখো, জীবন আনন্দ দাস, বানানটা হবে তালবর্ষ ব্যবহৃত হবে, আরও যেগুলো বানান তোমাদের পরীক্ষায় বারবার এসে থাকে সেগুলো এখানে অন্তর্ভুক্ত করেছি। জীবন আনন্দ দাস, মাইকেল মধুসূদন দত্ত, শামসুর রহমান না শামসুর রহমান হবে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু দেখে যাবে ভালোভাবে। এরপরে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, আখতারুজ্জামান ইলিয়াস, সুফিয়া কামাল, ইনাদের যে সৃষ্টি কর্মগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে পড়তে হবে, এখানে আমরা অন্তর্ভুক্ত করেছি তোমাদের সুবিধার্থে। দেখো, কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কোনগুলো? অগ্নিবীণা, বিশেরবাসী, ভাঙ্গার গান, সাম্যবাদী, জিঞ্জির। এরপরে রয়েছে সন্ধ্যা, সায়ানাট, চক্রবাক, সঞ্চিতা। সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলামের, এবং সঞ্চয়িতা যদি বলে সেটা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের। উপন্যাস কোনগুলো? তিনটাই উপন্যাস, আর যাই না পড়ো এই তিনটা উপন্যাস খুব ভালোভাবে আয়ত্ত করবে। উপন্যাস হচ্ছে বাঁধনারা, মৃত্যুখোদা, কুহেলিকা, কুহেলিকা, মৃত্যুখোদা, বাঁধনারা, এইভাবে পড়বে, আর ভুলবে না। দশ নম্বর প্রশ্নটি দেখো, নিচের কোনটি উপপদ তৎপুরুষ সমাস? উপপদ তৎপুরুষ সমাস যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে, পরবর্তী অর্থাৎ পরের, পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎপদটায় যুক্ত হয় তাকে ক্রিয়াপদ বা উপপদ তৎপুরুষ সমাস বলা হয়। দেখো, এখানে কিছু উদাহরণ দিয়েছি, এই উদাহরণগুলোর ভিতর থেকে পরীক্ষায় তোমরা পাবে। জলজ কী হবে? জল দেয় যে, সাধারণত উপপদ তৎপুরুষের সমাসের ক্ষেত্রে ব্যাশ বাক্যে শেষে যে বা যা থাকে, যেমন জল দেয় যে, পঙ্কে জন্মে যা, প্রিয় কথা বলে যে নারী, এগুলো হচ্ছে কী হবে? উপপদ তৎপুরুষ সমাস হবে। বাক্য এর প্রকৃতি পদ্ধায় কি? প্রকৃতি পদ্ধায় অনেকে সমস্যা থাকে, ইনশাল্লাহ সমস্যা থাকবে না, এগুলো একটু ভালোভাবে পড়ে যাবে। জফলা থাকলে সেখানে অন্তর্জা ব্যবহার করবে, এবং যেটা দ্বারা কাজ বোঝাবে, কাজ বোঝাবে সেটা কৃৎপত্তা, এবং আমরা এই প্রকৃতির চিহ্নটা ব্যবহার করব। আর যেটা কাজ বোঝাবে না, নাম প্রকৃতি, সেটা হচ্ছে তদ্বিৎপত্তা হিসেবে ব্যবহার হয়ে থাকে। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে মানব, মানবের প্রকৃতি পত্তায় কি? মনোযোগ, কৃষ্ণ, এই যে এটা একটু দেখে নিও। এখানে ১৩ নম্বর প্রশ্নে আমাদের একটু ব্যাখ্যা জানতে হবে। দেখো, খুব সহজে একটু মনে রাখবে এই তিনটা, পড়ি, বহি এবং আবি। পড়ি, বহি, আবিতে কি হবে? মদ্যংশ হবে। পড়ি, বহি, আবিতে কি হবে? মদ্যংশ হবে। আর বাকি ক্ষেত্রে দন্তস্ব। দেখো কি খুব সহজে কিভাবে মনে রাখবে, পড়ি থেকে হচ্ছে পরিষ্কার, পড়ি থেকে কি? পরিষ্কার। বহি থেকে হচ্ছে বহিষ্কার, মদ্যংশ ব্যবহৃত হবে। আর আবি থেকে হচ্ছে কি? আবিষ্কার। আবি থেকে হচ্ছে কি? আবিষ্কার। তাহলে পরিষ্কার, বহিষ্কার, আবিষ্কারের মদ্যংশ, ব্যাস ক্লিয়ার। এরপরে বাকি থাকে কি? দেখো, এখানে রয়েছে পরিষ্কার, এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে কি? ভুল। পরিষ্কার বানানে কি হবে? মদ্যংশ হবে, কিন্তু এখানে দন্তস্ব ব্যবহার করা হয়েছিল। পুরস্কার বানানে হবে দন্তস্ব হবে, পুরস্কার বানানে কি হবে? দন্তস্ব। ভাগ্য ভালো থাকলে এই চারটা যে উদাহরণ দিয়েছে এর মধ্যে থেকে একটা কমন পাবে, হ্যাঁ তুমি পাবে। তাহলে পরিষ্কার, বহিষ্কার, আবিষ্কার, মদ্যংশ হবে, বাকি সব ক্ষেত্রে দন্তস্ব হবে। আশা করি বুঝতে পেরেছো, আমরা পরবর্তী অংশে যাবো। এবং ১৬ নম্বর প্রশ্নটি দেখো, এখানে বলা হয়েছে উপসর্গযুক্ত শব্দ কোনটি? উপসর্গ হচ্ছে শব্দের আগে বসে, আর অনুসর্গ হচ্ছে শব্দের পরে বসে। দেখো, কদ হচ্ছে বাংলা উপসর্গ, বাংলা উপসর্গ এবং সংস্কৃত উপসর্গ রয়েছে। বাংলাদেশের জনসংখ্যা যেহেতু বেশি, তাহলে মনে রাখবে বাংলা উপসর্গ বেশি। বাংলা উপসর্গ হচ্ছে ২১টি, আর সংস্কৃত উপসর্গকে তৎসম উপসর্গ বলা হয়, সেটা হচ্ছে ২০টি। এখানে দেখো, কদ এটা হচ্ছে নিন্দিত অর্থে ব্যবহৃত হয়েছে, এবং নিন্দিত অর্থে আরও কোনগুলো ব্যবহৃত হয়? কদবেল, কদার্য, কদাকার। কদবেল, কদার্য এবং কদাকার, এগুলো হচ্ছে নিন্দিত অর্থে ব্যবহৃত হয়। অহরহ, পরবর্তী প্রশ্ন, অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কী? কীভাবে মনে রাখবে? আমি শর্টকাট টেকনিক দিয়েছি এখানে। দেখো কিছু বিসর্গ সন্ধির উদাহরণ। দেখো, কোনো শব্দের মাঝে শশী স্বর, অর্থাৎ তালবর্ষ, মদ্যংশ, দন্তস্ব, র ও রেপ, এগুলো যদি থাকে তার পরিবর্তে আমরা বিসর্গ ব্যবহার করি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। দেখো অহরহ, এখানে র রয়েছে, তাহলে আমরা কী ব্যবহার করব? দেখো বিসর্গ ব্যবহার করব, এখানে হবে কি? অহ অহ। তারপরে দেখো,
ভাস্কর গুরুত্বপূর্ণ। এখানে কি রয়েছে দেখো, দন্তস্ব রয়েছে, দন্তস্ব থাকার কারণে কি হবে, ভাং, এই যে দন্তস্ব থাকার কারণে বিসর্গ ব্যবহার করেছে, তারপরে কার, এরপরে নিষ্কর, তস্কর, নমস্কার, এগুলো গুরুত্বপূর্ণ। যেগুলো গুরুত্বপূর্ণ আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি। কিভাবে সাজিয়েছে তোমরা একটু দেখো, প্রথমে শর্টকাট মানে কিভাবে তোমরা ছন্দ সহকারে মনে রাখবে, তারপর যেগুলো বিগত বছরগুলোতে এসেছে সেগুলো আমরা যুক্ত করেছি, এর সাথে আরও যেগুলো আসতে পারে সমূহ সম্ভাবনা রয়েছে সেগুলো এখানে আমরা অন্তর্ভুক্ত করেছি। তাহলে একের ভিতর কিন্তু সবই পেয়ে যাচ্ছ, সেরা একটি বই তোমরা নিজেরাই কিছুদিন পরেই পেয়ে যাবে। এরপরে দেখো 20 নম্বর প্রশ্নটি, শতধিক জন্মভূমি রক্ষা হেতু কে ডরে মরিতে, এখানে ধিক হলো কি, এই ধিক হচ্ছে অব্যয়ের বিশেষণ, সর্বনাম নাকি অনন্যই অব্যয়। সঠিক উত্তর হবে অনন্যায় অব্যয়, এবং কেন হবে তার পিছনে আমাদের ব্যাখ্যাটা দেখো। যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ রাখে না এবং স্বাধীনভাবে ভাব প্রকাশে ব্যবহৃত হয় তাকে অনন্যায় অব্যয় বলে। যেমন শতধিক, এখানে দিকটা আলাদা নিজের একটা অর্থ প্রকাশ করেছে, এজন্য এটা কী হবে, অনন্যায় অব্যয় হবে। আরও কিছু যেগুলো আসতে পারে, দেখো আমি আজ আলবত যাব, ও পায়ে বড্ড লেগেছে, সিসি তুমি এত নিচু, এগুলো হচ্ছে গিয়ে অনন্যায় অব্যয় হিসেবে ব্যবহৃত হয়। এটা কিন্তু পরীক্ষা এসে থাকে যে সিসি তুমি এত নিচু। thinklovers.com ছোটাতের অক্ষর এবং একসাথে, সেখানে যে তুমি ভাই দেখতে পাচ্ছ বুক নামে একটা অপশন আছে, সি ইউনিটের সকল যে প্রশ্ন ব্যাংকটি এখানে ক্লিক করো। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ সি ইউনিট সকল বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক। এখানে আমাদের বইয়ের মূল্য হচ্ছে 490 টাকা, কিন্তু ভাইয়া কুরিয়ার চার্জ 30 টাকা, সব মিলে আমাদের বইটার প্রাইস হচ্ছে 520 টাকা। প্রশ্ন সব তুমি সামারি বিস্তারিত জানতে তুমি এখানে পড়তে পারো, এবং তুমি কীভাবে বইটা অর্ডার করবা সেটা দেওয়া আছে, স্পেসিফিকেশন তুমি দেখতে পারো। এগুলা সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের এই প্রতিটা প্রশ্নের শর্ট টেকনিক এবং ব্যাখ্যা দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের শর্ট ভিডিও ক্লাস দেওয়া পাবা তোমরা। এবং আমার খেয়াল করো, বাই নাউতে ক্লিক করবা। ভাই দেখো এখানে বাই নাউতে ক্লিক করার পরে ক্রিয়েট নিউ অ্যাড্রেস, ওকে ফাইন, এখান থেকে তোমার নাম, তোমার মোবাইল নাম্বার অটোমেটিক চলে আসবে। কেন বলো তো, কারণ তুমি আমাদের ওয়েবসাইট আগে লগ ইন করেছো। আচ্ছা লগ ইন করা নেই, তাদের টেকনিকটাও শিখিয়ে দিচ্ছি। তাহলে ভাইয়া এই দেখো এই ফোন নাম্বার তোমার অটোমেটিক চলে আসবে, ওকে ফাইন। এখানে ফুল অ্যাড্রেস সুন্দরবন কুরিয়ার সার্ভিস, আমি আবার বলছি শুধুমাত্র সুন্দরবন কুরিয়ার সার্ভিস হবে, সাবমিট করবা, প্রসিড টু পেমেন্ট দিবা, প্রসিড টু পেমেন্ট হচ্ছে আই অ্যাগ্রি দিবা, সাবমিট দিবা। সাবমিট দেওয়ার পরে হচ্ছে তুমি কোন অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে চাও, বিকাশ, রকেট, নগদ, সেলফিন, সেখান থেকে, ধরো বিকাশ থেকে সবাই করে, নিচের দিকে দেখবা পে আছে, ওকে, তোমার বিকাশ চার্জটা এখান থেকে কাটা হবে, তার জন্য 13 টাকা এক্সট্রা তোমার বিকাশের যে পেমেন্ট খরচটা এটা ভাই আমাদের হাতে রাখা। সেখান থেকে তুমি কনফার্ম দিবা, তোমার ওটিপি যাবে, পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। যখন ভাই পেমেন্টটা কমপ্লিট হবে একটু 5-10 সেকেন্ড ওয়েট করবা, তুমি যদি বেরোয় চলে আসো তাহলে ভাইয়া ক্যান্সেল হয়ে যায়। তো অনুরোধ করবো পেমেন্টটা যখন কমপ্লিট হবে তোমার বিকাশের পিন দেওয়ার পর একটু ওয়েট করবা, তোমার অর্ডার কনফার্ম হয়ে যাবে। আর তারা প্রথমে কি করবা, লগ ইনে চাপ দেওয়া, লগ ইনে চাপ দেওয়ার পরে তুমি দেখো রেজিস্টার আছে, ভালো করে খেয়াল, রেজিস্টার করতে হবে, রেজিস্টার ক্লিক করবা। রেজিস্টার ক্লিক করে তোমার নাম, তোমার মোবাইল নাম্বার, তোমার হচ্ছে একটা পাসওয়ার্ড দিবা, মিনিমাম 6 সংখ্যা, সেটা হতে পারে 1 2 3 4 5 6, বা হতে পারে 3 4 5 6 7, হতে পারে 8 9 10 11 12, এরকম করে ভাইয়া তুমি 6 সংখ্যাটা পাসওয়ার্ডের সহজ পাসওয়ার্ড মনে রাখবা। এই পাসওয়ার্ডটা একবার দুবার বসাবা, ওকে ফাইন, দুবার বসে রেজিস্টার করবা, হয়ে যাবে শেষ রেজিস্টার বা লগ ইন, একই কথা। তাহলে আমরা বুঝতে পারলাম তুমি আমাদের ওয়েবসাইটে নতুন হলে তোমাকে আগে তোমার মোবাইল নাম্বার, তোমার নাম, তোমার 6 সংখ্যাটা পাসওয়ার্ড, মিনিমাম 6 থেকে 8 হলে কোনো সমস্যা নেই, একই পাসওয়ার্ড দুইবার বসিয়ে তুমি রেজিস্টার করে ফেলবা। রেজিস্টার করার সাথে লগ ইন হয়ে যাবে, লগ ইন না হলে আবার নতুন করে লগ ইন করবা এই নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে। পরবর্তীতে কোনো কোর্স বা কোনো বইটার করতে হলে তুমি আমাদের নাম্বার আর হচ্ছে আমাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলতে পারবা। এই নাম্বার আর পাসওয়ার্ডটা কখনো বলবো না, এটা গুরুত্বপূর্ণ জিনিস। আর এখানে যে নাম্বার দিচ্ছ কুরিয়ার অর্ডারের সময় অটোমেটিক সেই নাম্বার চলে আসবে, বা তুমি চাইলে ওখানে চেঞ্জও করে দিতে পারো। সো এটা ছিল অর্ডারের প্রসেসিং এবং লগ ইন প্রসেস, অর্ডার করে ফেলো দ্রুত করে আমাদের আপকামিং যে নতুন বইটা এবং কোশ্চেন ব্যাংকটা, ইনশাল্লাহ অনেক জোশ হয়েছে এবং সেখানে সকল বিশ্ববিদ্যালয়ের ঝাবি রাবি চবি এবং গুচ্ছ সাত কলেজের একদম মানে কী বলবো, অনেক জোশ করে করা হয়েছে এবং আমরা নিজেরা করেছি, ব্যবসা শিক্ষা 5E দেওয়া আছে। সো তোমরা, এবং একটা মজার ব্যাপার হচ্ছে এটার সাথে সাথে তোমরা ভিডিও ক্লাস পাচ্ছ, এটা ইন্টারেস্টিং, স্ক্যানার দিয়ে দিব ইনশাল্লাহ। সালামু আলাইকুম, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে। আমরা কিসে বিশ্বাসী, আমরা কারা।